বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো যে মাটির টব ছাড়াও পিটুনিয়া কিভাবে করা যায়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এগুলো আমার পিটুনিয়া ছোট চারা, আর তার সাথে কিছু গাঁদা ডালিয়ার চারাও আমি নিয়ে এসেছি। তো পিটুনিয়া চারাগুলো প্রথমে আমি এই ছোট থামফট থেকে তুলে চায়ের ভাঁড়ে লাগিয়েছি। আমি তো দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবে। দেখো, এখানে তিনটে পিটুনিয়া লাগানো আছে। তো আমি এই পিটুনিয়াগুলোকেও তোমার এই চায়ের ভাঁড়ে লাগাবো। তার জন্য আমি মাটি শুধু নর্মাল যে গার্ডেন সয়েল হয় সেই গার্ডেন সয়েলেই আগে চারাগুলো লাগিয়েছিলাম, তারপরে চারাগুলোকে তুলে আমি অন্য টবে লাগাবো। তো এই জন্য আমি মাটি যেভাবে তৈরি করে নিয়েছি, নর্মাল মাটির সাথে নতুন আমার পুরনো যে টবের মাটি তার সাথে নতুন কিছু মাটি নিয়েছি। আমি এটা জমি থেকে নিয়ে এসেছিলাম মাটিটা, এর সাথে আমি অল্প পরিমাণে গোবর সার দিয়েছি আর কিছুটা পরিমাণে বালি দিয়েছি, যেগুলো তোমার ঘর তৈরি করার কাজে লাগে সেই বালিটি মিশিয়েছিলাম, যাতে মাটিতে জল না জমে। কারণ আমি এটা প্লাস্টিকের একটা পাত্রে লাগাবো, আমি তোমাদের প্লাস্টিকের পাত্রটা এই ভিডিওতে দেখাবো। সার ও মাটি বালি একসাথে মিশিয়ে আমি এবার এই যে প্লাস্টিকের পাত্রে লাগাবো সেটা তোমাদের দেখাচ্ছি। এই কন্টেনারে আমি গাছগুলি বসাবো। তো এর জন্য আমি প্রথমে কিছুটা বালি দিয়ে রেখেছি, তার নিচে একটা মশারি কাটা দিয়ে রেখেছি যাতে জলটা খুব ভালোভাবে পাস করতে পারে। এর ভিতরে আমি মাটি ভরে গাছগুলি লাগিয়ে দেবো। এইভাবে তোমরাও করতে পারো, তাতে তোমাদের খরচাও কমে যাবে এবং টবও কিনতে হবে না। এখন একটা টবের দাম এখন 30 থেকে 40 টাকা, সেহেতু তোমরা একটা 5-7 টাকায় এই জিনিসটা কিনতে পেয়ে যাবে। এবার তোমাদের আমি দেখাবো যে এই টবে গাছ লাগানোর পর ফুলগুলো কেমনভাবে হয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার ফুলগুলো কী সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা গাছেই প্রায় 10টা 20টা 25টা করে ফুল হচ্ছে, প্রতিদিনই ফুল হচ্ছে। আমি তোমাদের একসঙ্গে ভিডিওটা দেখাচ্ছি সবকটা গাছই। তো বন্ধুরা, কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমি তোমাদের এবার কাছ থেকে দেখাচ্ছি যে আমি যে পাত্রে লাগিয়েছিলাম, তাছাড়া আমি কিছু দইয়ের হাঁড়িতে গাছ লাগিয়েছিলাম সেটাও তোমাদের দেখাবো। যেখানে তোমাদের বাড়িতে যদি দইয়ের হাঁড়ি থেকে, সেক্ষেত্রেও তোমরা এই গাছগুলি লাগাতে পারো, খুব বড় টবের প্রয়োজন হয় না। তোমরা দেখো এই ছোটো ছোটো পাত্রগুলিতে কত ফুল দিয়েছে, কী সুন্দর কালার লাগছে প্রত্যেকটা। আমি তোমাদের তুলে দেখাচ্ছি পাত্রটা, দেখো এই সাইজে পাত্রে আমি 5টা ফুটো করে নিয়েছিলাম, সেইখানেই গাছটি লাগিয়েছিলাম, এখন সেই গাছ থেকে কত ফুল দিচ্ছে। তো আমি তোমাদের বলবো, পিটুনিয়া লাগানোর জন্য বড় কোনো টবের প্রয়োজন নেই, তোমরা যে কোনো পাত্রে লাগাতে পারো। এটা আমার একটা পিঠাপুলির সরা, যেটা সবার বাড়িতেই প্রায় পাওয়া যায় যেহেতু শীতকালে পিঠাপুলি হয়। সেই সরাতেও আমি লাগিয়েছিলাম, সেখানেও আমাকে প্রচুর ফুল দিচ্ছে গাছ থেকে। তাছাড়া আমি তোমাদের দইয়ের হাঁড়িগুলোও দেখাচ্ছি গাছ থেকে। এই দেখো, এটা আমার দইয়ের হাঁড়ি, এই দইয়ের হাঁড়িতেও আমি লাগিয়েছিলাম, হাঁড়িটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে সেখানে সেই একই মাটি দিয়ে আমি গাছটি বসিয়েছিলাম, এখন সেই গাছ থেকে প্রচুর ফুল দিচ্ছে। তাই তোমাদের বলবো, পিটুনিয়া লাগানোর জন্য নির্দিষ্ট কোনো টব কেনার প্রয়োজন নেই, বেকার পয়সা খরচ করে লাভ নেই। এই তোমরা এই সব মাটির হাঁড়িতেই গাছগুলি লাগাতে পারো, তাতেই প্রচুর ফুল পাবে। কিন্তু নিজের চোখে তোমরা দেখে নিতে পারছো যে কীভাবে আমি গাছটি করেছিলাম, অবশ্যই ট্রাই করবে, তাতে তোমাদের খুব কম খরচে গাছ করতে পারবে। আর একটা পিটুনিয়া গাছে যদি তুমি ঠিকঠাক সময় লাগাতে পারো, প্রায় 1-1.5 মাস পর্যন্ত ফুল দেয় এই গাছ থেকে। তো এই গাছটি আমার মোটামুটি এখন 1 মাস বয়স, আরও আমি 15-20 দিন